খোয়াইলা চীনা বসন্ত উৎসবের শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি। আমি রওজে জাবিদ ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত, সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। আজ উদযাপন হচ্ছে চীনা বসন্ত উৎসব বা চীনা নববর্ষ। বর্ণাঢ্য আয়োজনে চীন জুড়ে উদযাপন হচ্ছে তাদের সবচেয়ে বড় সামাজিক এই উৎসব। বর্ষবরণের এই আয়োজনকে সমৃদ্ধ করতে তাদের মহাকর্মযজ্ঞের কোনো কমতি নেই। দর্শক, তাদের এই উদযাপন কেমন, এই উপলক্ষে দেশ জুড়ে কী কী আয়োজন করা হয়েছে, রঙিন উৎসবের এক ঝলক আমরা দেখব, পাশাপাশি বিদেশিরা কীভাবে চীনা ঐতিহ্যগত এই উৎসবটি উদযাপন করছেন সেটিও দেখে নেব। আতশবাজি, লণ্ঠন, ঐতিহ্যগত খাবার দাবার এবং নানা রীতিরেওয়াজের মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে চীনে উদযাপন হচ্ছে বসন্ত উৎসব। এর মধ্য দিয়ে চীনে চান্দ্র নববর্ষের সূচনা হয়। এটি চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক উৎসব। তাই এই উৎসবকে ঘিরে রঙিন হয়ে উঠেছে গোটা চীন। এর আগে চলে মাসব্যাপী প্রস্তুতি। এটি পরিবারের সদস্যদের পুনর্মিলনের একটি বড় উপলক্ষ। একসঙ্গে বিদায়ী বছরের শেষ নৈশভোজে অংশ নেন তারা। নিজেদের বাড়িঘর ছাড়াও সড়কগুলোকে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক লাল রঙে সাজানো হয়েছে। চীনা রাশিচক্র অনুযায়ী এটি ড্রাগনের বছর, আর ড্রাগন থিমের পণ্য এবং সাজ সরঞ্জামে ছেয়ে গেছে গোটা চীন। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রাচীন শহর কাশগড় সেজেছে বসন্তের সাজে। চীনা নতুন বছর বা বসন্ত উৎসব উপলক্ষে গোটা শহরকে সাজানো হয়েছে 50,000-এর বেশি ছোট লণ্ঠন দিয়ে। স্থানীয়রা জানান, এই পুরানো শহরের 12টি প্রধান সড়কে ঝোলানো মিনি লণ্ঠন শুধু শোভাই বাড়াচ্ছে না, আনন্দ ঘন পরিবেশও তৈরি করছে। অস্থায়ী বাজারও বসেছে পথের পাশে। এই শহরে প্রতিদিন প্রায় 20,000 দর্শক ভ্রমণ করতে আসেন, আর উৎসবে এই আনাগোনা বেড়েছে দ্বিগুণ। ড্রাগন মোটিফ এবং ড্রাগন আকৃতির পুতুল সহ লণ্ঠনের মতো জিনিসগুলো শিশুদের আনন্দের বিশেষ উপলক্ষে পরিণত হয়েছে। এটি দেশের ভোক্তা ব্যয় এবং ব্যবসায়িক আয়ের জন্য একটি প্রধান মৌসুমের প্রতিনিধিত্ব করে। এদিকে বসন্ত উৎসব উপলক্ষে রাজধানী বেইজিং, সাংহাই, উত্তর পূর্ব চীন এবং মধ্য চীনের বিভিন্ন প্রদেশ সহ সারা দেশে বর্ণাঢ্য ড্রাগন ডান্স ও শোভাযাত্রা, লণ্ঠন উৎসব, মেলা এবং ঐতিহ্যবাহী চমকপ্রদ সব আয়োজন করা হয়। শুধু চীনেই নয়, নানা আয়োজনে বসন্ত উৎসব উদযাপন করছেন বিশ্বের বিভিন্ন দেশের বহু ভাষাভাষী মানুষ। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে ভিন দেশের মধ্যেও। মালয়েশিয়ার গাছপালা এবং গলিগুলো প্রাণবন্ত হয়ে উঠেছে লাল লণ্ঠনে। কুয়ালালামপুরের কিছু এলাকা যেন একখণ্ড চীনে পরিণত হয়েছে। এই উপলক্ষে মেলার আয়োজন করা হয়। এতে চীনাদের পাশাপাশি স্থানীয়রা ভিড় করেন। সেখানে চীনা সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী ড্রাগন নৃত্য এবং বিভিন্ন খাবার স্থানীয়দের খুব আকৃষ্ট করে। দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউনের প্রাণকেন্দ্রে চীনা বৈচিত্র্যের বিকাশ ঘটেছে। প্রাণবন্ত চীনা সংস্কৃতিতে মুগ্ধ পর্যটকরা বাদ্যবাজনা বাজিয়ে চীনা নববর্ষকে বরণ করে নেন তারা। এমন আয়োজনে কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষকদের থেকে শুরু করে ক্যাপটাউনের বাসিন্দারাও চীনের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে বেশি করে শেখার সুযোগটি কাজে লাগান।
প্যারিসে বসন্ত উৎসব উদযাপন ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতিতে বিশেষ আলোড়ন সৃষ্টি করেছে, কারণ প্যারিসের চায়না কালচারাল সেন্টারে চীনাদের এই উৎসবকে ঘিরে আয়োজন করা হয় আকর্ষণীয় প্রচারমূলক গালা অনুষ্ঠান। অনুষ্ঠান চলাকালীন শিক্ষক এবং ফরাসি ছাত্ররা ঐতিহ্যবাহী চীনা যন্ত্রের পারফরম্যান্স প্রদর্শন করে। নরওয়ের অসলো কনসার্ট হলেও চীনা বসন্ত উৎসব উদযাপনের আয়োজন করে সেখানকার চীনা দূতাবাস। এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সার্বিয়া, ইথিওপিয়া, রাশিয়া, পাকিস্তান এবং কাজাখস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে রঙিন আয়োজনে উদযাপন করা হচ্ছে এই উৎসব। প্রতি বছরেই বসন্ত উৎসবের মধ্য দিয়ে নতুন উদ্যম ও নতুন আশা নিয়ে নতুন বছরকে আলিঙ্গন করেন চীনারা। রাউজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। বরাবরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল চীনা বসন্ত উৎসবের সেরা চমক বহুল প্রতীক্ষিত সিএমজি স্প্রিং ফেস্টিভ্যাল গালা 2024। গালার এই আয়োজন উপভোগ চীনাদের উৎসবের অন্যতম একটি বড় অংশ। গালার এই আয়োজন একটি দুর্দান্ত ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেয়। গান, নাচ, কমেডি স্ক্যাচ, অ্যাক্রোব্যাটিক্স ও পিকিং অপেরা সহ চীনের ঐতিহ্যিক নানা বিষয় তুলে ধরা হয়েছে চমকপ্রদ পারফরমেন্সের মাধ্যমে। অনুষ্ঠানটি শুক্রবার বেইজিং সময় রাত 8টায় চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভি, সিজিটিএন সহ একাধিক টিভি চ্যানেল, রেডিও স্টেশন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হয়। চীনা ভাষায় গালা শব্দটিকে ছুনওয়ান বলা হয়ে থাকে। 1983 সালে আত্মপ্রকাশের পর থেকে বিশ্বের সবচেয়ে বেশি দেখা টিভি অনুষ্ঠান এটি। প্রতিবারের মতো এবার অনুষ্ঠানটি চীন সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বিলিয়ন বিলিয়ন দর্শক উপভোগ করেন। প্রিয় দর্শক, এই রঙিন গালা আয়োজনের এক ঝলক চলুন দেখে নিন। ঐতিহ্যবাহী সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।
সম্প্রতি উত্তর চীনের থিয়ানচিনে প্রাচীন সংস্কৃতি সড়ক পরিদর্শনের সময় এই আহ্বান জানান তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বসন্ত উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন প্রেসিডেন্ট শি। রিপোর্টে থাকছে বিস্তারিত। বসন্ত উৎসবের আগে গত 1 ও 2 ফেব্রুয়ারি উত্তর চীনের থিয়ানচিন সফরের সময় শহরের কেন্দ্রে অবস্থিত প্রাচীন সংস্কৃতি সড়ক পরিদর্শন করেন প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় তিনি বলেন, চীনের আধুনিকায়নকে অবশ্যই সাংস্কৃতিক উত্তরাধিকার ও ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। প্রেসিডেন্ট শি সংস্কৃতি সড়কে অবস্থিত স্থানীয় বৈশিষ্ট্যময় বিখ্যাত দোকানপাট ঘুরে দেখেন এবং স্থানীয় ঐতিহ্যবাহী কারুশিল্পের সঙ্গে পরিচিত হন। কওরেনছাং শপ পরিদর্শনের সময় প্রেসিডেন্ট শি তাদের পণ্য বৈচিত্র্য, ক্রেতা ও দামের বিষয়ে জিজ্ঞাসা করেন। 190 বছরের পুরনো বাদামের দোকানটি তাদের চীনা বাদাম, আখরোট, অ্যাপ্রিকট ও টক মিষ্টি ঝাল পাইন বাদামের জন্য বিখ্যাত। প্রেসিডেন্ট শি দোকানে একটি ছোট শিশুকে খাবারের প্যাকেট উপহার দেন। প্রেসিডেন্টকে খুব কাছে পেয়ে এবং তার সঙ্গে বসন্ত উৎসবের শুভেচ্ছা বিনিময় করতে পেরে আনন্দে উদ্বেলিত হন স্থানীয় বাসিন্দা ও কওরেনছাংয়ের কর্মী মা শিয়াওম্যাং। প্রেসিডেন্ট যখন আমাদের দোকানে আসেন তখন সেখানে অনেক ক্রেতা ছিলেন। তিনি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, সবাই খুব খুশি হয়। আমরা আশা করিনি সাধারণ সম্পাদক আমাদের দোকানে আসবেন, আমরা সত্যি খুব উচ্ছ্বসিত। থিয়ানচিনের বৈশিষ্ট্যময় উড ব্লক পেন্টিং চীনে নববর্ষের সাজসজ্জার অন্যতম উপকরণ। চীনের প্রাচীন মিং ও ছিং ডাইনেস্টির সময়কালে এর বিকাশ ঘটে। প্রেসিডেন্ট শি বিখ্যাত ইয়াং লিও ছিং নিউ ইয়ার পেন্টিং দোকান পরিদর্শন করেন এবং বিশেষ এ শিল্পরীতির বিষয়ে আগ্রহ দেখান। প্রেসিডেন্ট শির পরিদর্শন সাংস্কৃতিক উত্তরাধিকারী হিসেবে তাকে উৎসাহ যুগিয়েছে বলে জানান সু লি ইয়ান। নববর্ষের পেন্টিংগুলো দেখে প্রেসিডেন্ট খুব খুশি হন। তিনি এসব অমূল্য সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণের ওপর জোর দিয়েছেন। আমি এ দক্ষতা উন্নয়নে আরও চেষ্টা করব এবং এটি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেব। প্রেসিডেন্ট শি থিয়ানচিনের ঐতিহ্যবাহী মাটির মূর্তিশিল্পের বিখ্যাত শপ ক্লে ফিগারাইন ছাং পরিদর্শন করেন। 200 বছরের পুরনো এ শিল্প মাধ্যমটি 2006 সালে জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। মাহমুদ হাশিম, CMG বাংলা। প্রতি বছরের মতো এবারও চান্দ্র নববর্ষ উপলক্ষে চীন জুড়ে সাজানো হয়েছে লাল লণ্ঠন দিয়ে। চীনা রাশিচক্র অনুযায়ী এবছর ড্রাগন বর্ষ, তাই লণ্ঠনের নকশায় ড্রাগনের উপস্থিতি বেশি। এছাড়া বিশাল আকার পান্ডা, নৌকা, জলকন্যা ও ফিনিক্স পাখির মতো লণ্ঠনও দেখা গেছে চীনের বিভিন্ন প্রদেশে। শান্সি প্রদেশের সিয়ানে প্রথমবারের মতো লণ্ঠন প্রদর্শনীতে ব্যবহার করা হয় আধুনিক AI প্রযুক্তি। চীনা ক্যালেন্ডারের প্রথম বছরের প্রথম দিন বসন্ত উৎসব। চীনাদের সবচেয়ে বড় এই উৎসবকে চীনা ভাষায় বলা হয় ছুনচিয়ে। চীনে বসন্ত উৎসব উপলক্ষে বিরাজ করে উৎসবের আমেজ, আর উৎসবের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ জাঁকজমকপূর্ণ লণ্ঠন শোভাযাত্রা। নানা ডিজাইনের লণ্ঠনে সয়লাভ পুরো চীন। বসন্ত উৎসবকে আলোয় আলোকিত করে লণ্ঠন তৈরি করে এক ভিন্ন মায়াবী জগৎ। চীনা রাশিচক্র অনুযায়ী চলতি বছর 2024 হল ড্রাগন বর্ষ, আর তাই এই উৎসবের লণ্ঠনে এবার ড্রাগন আর ড্রাগন। উত্তর পশ্চিম চীনের শান্সি প্রদেশের সিয়ান, এই শহরের প্রাচীরগুলো সংরক্ষিত। 13.74 কিলোমিটার এই প্রাচীরে রয়েছে পরীক্ষা, ড্রোব্রিজ, গেট টাওয়ার, তীর টাওয়ার, গুম্বুজ, ওয়াচ টাওয়ার ও প্রতিরক্ষা বুর্জ। বসন্ত উৎসব উপলক্ষে এই শহরের 4টি থিমের উপর ভিত্তি করে স্থাপন করা হয় 20 সেট লণ্ঠন।
থিমগুলোর মধ্যে রয়েছে প্রাচীন শহরের ইতিহাস, এখানকার প্রাকৃতিক দৃশ্য এবং শিশুদের জন্য একটি স্বপ্নিল জগৎ। স্থানীয় কর্মীরা জানালেন, এবারের লণ্ঠন শোতে ব্যবহার করা হয়েছে আধুনিক এআই প্রযুক্তি, যা বাস্তবায়নে কাজ করেছে চীনের প্রথম সারির প্রযুক্তি প্রতিষ্ঠান বাইদু ও টেনসেন্ট। আধুনিক এই প্রদর্শনীটি দর্শকদের কাছে চীনা লণ্ঠনকে উপস্থাপন করেছে সম্পূর্ণ নতুনভাবে। পূর্ব চীনের চিয়াংশি প্রদেশের কংকিংচেং শহরের ফহুয়া পার্কে দেখা যায় সুবিশাল পান্ডা, ড্রাগন, নৌকা এবং জলকন্যার মতো দেখতে লণ্ঠন। পার্কটির প্রবেশদ্বারে লণ্ঠন দিয়ে তৈরি করা হয়েছে একটি 7 মিটার লম্বা ড্রাগন এবং মাছের প্রতিকৃতি, যা আগত দর্শকদের একটি উষ্ণ অভ্যর্থনা জানায়। আগত দর্শকদের দেখা যায় ঐতিহ্যবাহী চীনা পোশাক হানফু পরতে। আমি আমার বন্ধুদের সঙ্গে কংকিংচেং সিটিতে ড্রাগন বর্ষের লণ্ঠন দেখতে এসেছি। এখানে অনেক মজা করেছি। এখানে 20টিরও বেশি ফানুস রয়েছে, সবকটা খুব সুন্দর। এদিকে দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের তিয়াং শহরে দেখা গেছে চমৎকার লণ্ঠন প্রদর্শনী। ঐতিহ্যবাহী চীনা সাংস্কৃতিক উপাদানে সমৃদ্ধ এই লণ্ঠনের নকশায় ছিল ফিনিক্স ও ড্রাগন। পাশের শহর চংকিংয়েও দেখা গেল জাঁকজমকপূর্ণ লণ্ঠন। এছাড়া দর্শনার্থীরা মুগ্ধ হন প্রাচীন লোকশিল্প তা থিয়ে হুয়া বা গলিত লোহার আতশবাজির পারফরমেন্সে। আসন্ন বছরটি লাল লণ্ঠনের আভার মতোই প্রাণবন্ত ও সমৃদ্ধ হোক। আমাদের সবার জন্য আরও উজ্জ্বল ও সুন্দর জীবন কামনা করছি। এদিকে বসন্ত উৎসব উপলক্ষে চীনের শান্তং প্রদেশের চীনানে শীতকালীন খেলাধুলার পাশাপাশি দর্শকদের মুগ্ধ করেছে লণ্ঠন। বিশেষ করে এখানকার স্থানীয় পাওতু স্প্রিং পার্কে প্রদর্শন করা হয় লাল লণ্ঠনগুলো। এ শহরে হয়েছে মোট 569টি প্রদর্শনী। এছাড়া নববর্ষ উপলক্ষে উদযাপন করা হয় বিশেষ কিছু খাবারের উৎসব। উত্তর চীনের শাংসি প্রদেশের ইয়ংজি, কাওপিং এবং চিনছেং শহরে দেখা যায় প্রদর্শনী, লোকপরিবেশনা ও ড্রাগন নৃত্য উৎসব। মধ্য চীনের হনান প্রদেশের সানমেনসিয়া সিটিতেও দেখা গেল চতুর্ভুজ আকৃতির ভূগর্ভস্থ আলোকসজ্জা। উত্তর পূর্ব চীনের চিলেন প্রদেশের লিয়াও ইউনান শহরের দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয় লণ্ঠন শো, শীতকালীন খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়া হিমায়িত নাশপাতি এবং পার্সিমানের মতো স্ন্যাক্সগুলো এই উদযাপনে যোগ করে ভিন্ন মাত্রা। বর্ণিল লণ্ঠন প্রদর্শনী উপভোগ করার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা ও সুস্বাদু সব খাবারের মাধ্যমে চীনারা বেশ ধুমধামভাবেই পালন করছে বসন্ত উৎসব। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। চীন ও আসিয়ান দেশগুলোর তরুণদের নিয়ে সম্প্রতি চীনের ফুজিয়ানে একটি ফোরাম অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণী পেশার তরুণ পেশাজীবীরা অংশগ্রহণ করেন। ফোরামে 2024কে আসিয়ান ও চীনের জনগণের মধ্যে বিনিময়ের বছর হিসেবে গ্রহণ করা হয়। এশিয়ার যুব উন্নয়ন, ভবিষ্যৎ সম্পর্ক, গভীর সাংস্কৃতিক বিনিময় এবং নানা পরামর্শ ভাগ করে নিতে চীন ও আসিয়ান দেশগুলোর তরুণদের অংশগ্রহণে সম্প্রতি একটি ফোরাম অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের রাজধানী ফুচৌ শহরে। শিক্ষক ও গবেষক থেকে শুরু করে শিল্পী ও ব্লগার পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রের তরুণ তরুণীরা ফোরামে অংশ নেন। অংশগ্রহণকারীদের একজন বেইজিং ভাষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক কম্বোডিয়ার নাগরিক টপোকো সিহার বলেন, ভাষা অধ্যয়ন করা অন্যান্য দেশ ও সংস্কৃতি বোঝার মূল উপায়।
আপনি যখন একটি বিদেশি ভাষা অধ্যয়ন করেন, তখন আপনি একটি বিদেশি দেশের সংস্কৃতি সম্পর্কেও জানতে পারেন। যেসব শিক্ষার্থী বিদেশি ভাষা অধ্যয়ন করেন, তারা দেশের মধ্যে আদান প্রদানের জন্য সাংস্কৃতিক দূত হতে পারেন। ফিলিপাইনের একজন শিল্পী জেনসেন মোরেনো মনে করেন, চীন ও আসিয়ান দেশগুলোর সমৃদ্ধ ও বৈচিত্র্যময় শৈল্পিক ঐতিহ্য রয়েছে। সুন্দর বন্ধন আরও দৃঢ় করার ক্ষেত্রে আন্তর্জাতিক বিনিময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও মনে করেন তিনি। তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক পার্থক্য গ্রহণ করার আহ্বান জানান এই শিল্পী। শিল্পের ক্ষেত্রে বিশেষত কেবল দক্ষিণ পূর্ব এশিয়া নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বৈচিত্র্যময় সংস্কৃতিকে প্রকাশ করার ক্ষেত্রে আমাদের অনেক সহযোগিতামূলক কাজ রয়েছে। আমি গত বছর এখানে এসেছি, আমরা ফ্যানের উপর একটি লকার পেন্টিং করেছি। ফুচৌ ও ফুচিয়ান জনগণের সমৃদ্ধ সংস্কৃতি দেখার অভিজ্ঞতা ফিলিপাইন থেকে আসা আমার জন্য চোখ খুলে দেওয়ার মতো ছিল। ইন্টারনেট ও পর্যটন ফোরামে বাজওয়ার্ডের আয়োজন করা হয়। এই সময় অংশগ্রহণকারীরা তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। তাদের মতে, জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়াকে আরও গভীর করার জন্য জেনারেশন জেড এর উচিত ইন্টারনেটের সম্পূর্ণ সুবিধা কাজে লাগানো। তারা আরও মনে করেন, একটি দেশ সম্পর্কে জানার জন্য পর্যটন অন্যতম সেরা উপায় হতে পারে। ফোরামে 2024কে আসিয়ান ও চীনের জনগণের মধ্যে বিনিময়ের বছর হিসেবে গ্রহণ করা হয়। চীন ও আসিয়ান দেশগুলো বছর জুড়ে শিক্ষা, সংস্কৃতি, পর্যটন, মিডিয়া, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে আরও বেশি বিনিময় ও সহযোগিতা কর্মসূচি চালাবে বলে ঘোষণা দেওয়া হয়। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আবারও সবাইকে চীনা বসন্ত উৎসবের শুভেচ্ছা। দেশ বিদেশে যে যেখান থেকে দেখছিলেন অনুষ্ঠানটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।